উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পূর্ব ভান্ডার জননী সমিতি মহিলা সমিতি দুর্গা পুজোর মণ্ডপে আমরা এই মুহূর্তে চলে এসেছি। এই পুজো প্রায় 7 বছর ধরে এই মহিলারাই আয়োজন করে আসছেন। কেন এইভাবে মহিলারা একত্রিত হয়ে পাড়ার গ্রামের যে মহিলারা একসাথে হয়ে পুজোর এই আয়োজন করেছে আমি মুখ শুনে নিব মহিলাদের মুখ থেকে। দিদি আপনার নাম? আমার নাম শিপ্রা রায়। দিদি আপনারা এই পুজো কতদিন ধরে করে আসছেন? 7 বছর। কেন এইভাবে মহিলারা একত্রিত হয়ে এই পুজো আপনারা করছেন? কারণ আমাদের গ্রামে কালিয়াগঞ্জ যেতে ওরা টাউনে যেতে হয়, তো আমাদের গ্রামের মহিলারা বা বাচ্চারা বেশি যেতে পারে না, একদিন যেতে পারে। আর গ্রামের বউরা সব দিক থেকে মানে পিছিয়ে আছে, যেহেতু মা দুর্গার পূজা হয় সেখানে নানান ধরনের অনুষ্ঠান হয়, যেরকম সিঁদুর খেলা থেকে শুরু করে অঞ্জলি দেওয়া সেগুলো থেকে সব কিছু থেকে আমরা বিরত থাকি। তার জন্যই আমরা মানে একত্রিত হয়ে এটা আলোচনা করে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এখানে একটা দুর্গা পূজা করবো। তো প্রথমে আমরা ছোটো করে পূজাটা করতাম 5 বছর ধরে, কিন্তু গত 2 বছর ধরে আমরা বড় করে করছি। তার মধ্যে দিদি আমাদের যে 60,000 টাকা সেটা অনুদানটা দিয়েছে, তো এবার একটু বেশি করে বড় করে করছি। মানে এক কথায় বলা যায় যে দিদির এই সহযোগিতার জন্যই আপনারা পুজোটা বড় করে করতে পারছেন। একদম, ওই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দিদি, এই 4টা দিন আপনারা কিভাবে কাটান? কিভাবে কাটাবো? সকাল থেকে তো পূজা শুরু হয়ে যায়, তারপর সন্ধ্যার দিকে আমরা যেরকম মহিলারা নানা রকম অনুষ্ঠান করে থাকি, যেমন হাড়ি ভাঙ্গা থেকে চেয়ার, মিউজিক্যাল চেয়ার, উলুধ্বনি সংবর্ধনি এগুলো আমাদের হয়ে থাকে প্রতিযোগিতা, আর বাচ্চাদের জন্য কুইজ প্রতিযোগিতা থাকে। তাহলে এই 4 দিনে একদম মহিলারা পুরো কোমর বেঁধে একদম জমজমাট? হ্যাঁ, সে তো কোমর বেঁধে থাকি, আর মনে হয় না যে 4 দিন কীভাবে কেটে গেল আমাদের। সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত মহিলারা এখানে বসে আড্ডা দিই, নানারকমভাবে অনুষ্ঠান করে আমরা 4 দিন কেটে যায়। আমি আরেক দিদির সাথে কথা বলি। বলছি দিদি, আপনারা পুজোটা কিভাবে কাটান? দেখুন, প্রথমে বলবো যে আমি তো, এটা আমার শ্বশুরের পুরনো বাড়ি, আমি সুকান্তমুড়েই থাকি। আমি এখানে এদের দিদিদের সাথে আমি সহযোগিতা করি আসি, এবং আমি চাই যে এদের সাথে মিলেমিশে সব পূজাটা একটু আনন্দ উপভোগ করি, আর সব বাচ্চারা একটু আনন্দ করে। আর সবচেয়ে বড় কথা, ওই দিদির এই অনুদানটা পাওয়াতে বেশ আমাদের মানে আনন্দ তো লাগেই, আর খরচ মানে পূজাটা ভালো মতো মানে অনুষ্ঠিত মানে উপভোগ করি। এই তো বলাই যায় যে এই গ্রামের পুজো আপনার কাছে মানে প্রিয় বেশি? হ্যাঁ, আমি শহরের পূজাটা থেকে আমি এখানে মানে এদের সাথে থাকি অবশ্যই। হ্যাঁ, আমি সকালবেলায় চলে আসি এবং বিকালের দিকে সন্ধ্যার সময় চলে যাই, কেমন আমি এদের সঙ্গেই বেশিরভাগ থাকি। দিদি নাম? আমার নাম সোমদত্ত বর্মন। দিদি, এই আপনারা তো এই পুজো 7 বছর ধরে করছেন, কেন এই মানে এই মহিলারা আপনারা কেন এই উদ্যোগ নিলেন? প্রথম কেন নিলাম, এখানে পূজা হয়নি আমাদের, বাচ্চারা মহিলারা কোথায় যাবে পূজা দেখতে? একদিন যেতে হচ্ছে, কয়দিন যাবে? আর কালিয়াগঞ্জ যেতে হলে একদিন যাবে, সেজন্য এখানে পূজা করতেছি, যেন সবাই গ্রামের এখানে পূজা আনন্দ করে, বাচ্চারা মহিলারা। আপনারা এই পুজোটা প্রথমে কারা কারা মিলে আয়োজন করেছিলেন? আমরা প্রথমে 10 জন মিলে মানে সেটা করি, পুজোটা শুরু করি, স্টার্ট করি, কিন্তু সেখানে বলছি ওই যে সমধত্তা বর্মন আছে এখানে, শিপ্রা রায়, বেবি বর্মন, লতা রায়, ঝুনু বর্মন, কণিকা বর্মন, লক্ষ্মী বর্মন, ভারতী বর্মন, পারুল বর্মন, এখন প্রথমে তো 10 জন ছিল, এখন মোটামুটি 40 জনের মতো হয়ে গেছে। তার মধ্যে আমাদের সকল গ্রামবাসীর সাপোর্ট আছে, এখন সবাই আনন্দিত এই পূজাটার জন্য। আমি দিদিদের সাথে কথা বললাম এবং দিদিদের সবচেয়ে বেশি যেটা আক্ষেপ ছিল যে তারা পুজো দেখতে হলে কালিয়াগঞ্জে যেতে হতো, আশেপাশে গ্রামে তাদের পুজো হতো না, তাই জন্যই তারা এই মহিলারাই এক সংগঠিত হয়ে এই দুর্গাপুজো আয়োজন করেন। প্রায় 7 বছর ধরে তারা পুজো করে আসছেন, কিন্তু গত এই 2 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে যে 60,000 টাকা অনুদান দিয়েছে পুজোর জন্য, তারা কিন্তু খুব খুশি। সেই কারণে তারা আরও পুজোটা ভালোভাবে করতে পারছেন। তারা 4 দিন ধরেও খুব একসাথে, মহিলারা তো সারাদিন ধরে বাড়িতে কাজের আড্ডা দেন, কিন্তু এই যে 4টা দিন একসাথে হয়ে আনন্দ করতে পারে, তারা এই আনন্দটা সবার সাথে ভাগ করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ তিনি জানিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, হার্স নিউজ।